দেখছেন সংবাদ টিভি আমাদের বিকল্প আমরা স্বাগতম আপনারা দেখছেন সংবাদ টিভির সময় বার্তা নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি করিশ্মা রাজ্যে একের পর এক বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের মৃতের সংখ্যা সরকার থেকে বিভিন্ন জায়গায় চলছে সাফাই অভিযান কর্মসূচি গত বারোই ডিসেম্বর উলুবেড়িয়া পৌরসভা তত্ত্বাবধানে ডেঙ্গু প্রতিরোধযোগ্য অভিযান আয়োজন করা হয় মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্যই এই কর্মসূচির আয়োজন এমনটাই বলেন পৌরসভার উপপৌরপ্রধান আব্বাস উদ্দিন খাঁ স্প্রে করা হয় প্রতিটা স্কুল হাসপাতাল থেকে শুরু করে সমস্ত আবর্জনামূলক জায়গায় সাথে প্লাস্টিক বর্জন করার জন্য প্ল্যাকার্ড নিয়ে হাঁটতে দেখা যায় সাধারণ মানুষকে এদিকে ডেঙ্গুর প্রকোপে মৃত্যু হয়ে যাচ্ছে একের পর এক তারই উদ্যোগে উলগুরিয়া পৌরসভা থেকে এবারে মিছিল বের করা হলো ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা তৈরি করার জন্য কি মিছিলের মূল উদ্দেশ্য কি কি বলছেন এই যারা মিছিল বার করেছেন তারা কি উদ্দেশ্যে মিছিল বার করা হয়েছে উদ্দেশ্য মানে আমি বলছি আমাদের উলবেড়ে হাতে তো ডেঙ্গু অনর কাজ হচ্ছে ডেঙ্গু হয় না আজকে সকাল থেকে কি কি করেছেন ঝাড় দেওয়া হয়েছে তেল মারা হচ্ছে ইটক করা হচ্ছে উলবেড়িয়া থানা আমাদের উলবেড়িয়া বিনাপানি স্কুল এসব জিনিস এসব জায়গায় জল জমা আছে বা ড্রেনে চিকচিকে আবর্জনা পড়ে জমে লার্ভা দেখা যাচ্ছে সেই সব আমরা পরিষ্কার করছি ডেঙ্গু স্প্রে করছি স্পকিং মেশিন দিয়ে ধোঁয়া বিগত কয়েক বছর ধরে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ প্রাণ হারিয়েছেন কয়েক হাজারেরও বেশি মানুষ এমন অবস্থায় মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে তৎপরায় উলুবেড়িয়া পৌরসভা সারাদিন ধরে চলে সাফাই অভিযান কিন্তু মানুষের মধ্যে এই কর্মসূচি কতটা প্রভাব ফেললো কতইবার সচেতন মানুষ ডেঙ্গু নিয়ে পৌরসভার এই অভিযান নিয়ে কি বলছে সাধারণ মানুষ আজকের এই কর্মসূচি আপনারা আগে দেখেছেন এই যে ডেঙ্গুর বিরোধে ডেঙ্গুর জন্য যে কর্মসূচি নেওয়া হল হয়েছে উলুবেড়িয়া পৌরসভা কেমন কাজ করছে মোটামুটি কাজ করছে এখন তো মশা চারিদিকে হয়েছে বিভিন্ন জায়গায় জল জমা এগুলো একটু লক্ষ্য করতে হবে এবং দেওয়া হচ্ছে মশার ওষুধ এবং সেগুলো আরেকটু ভালোভাবে দিতে হবে বিশেষ করে যে ক্যানেলগুলো আছে নর্দমাগুলো আছে ওগুলোর মধ্যে প্রচুর মশা থাকে কিন্তু সব জায়গায় হয়তো ওখানে যাচ্ছে না একটু লক্ষ্য রাখতে হবে আর প্রচুর পুকুর আছে এখানে আমাদের উলুবেড়িয়াতে পুকুরগুলোতে অনেক অপরিষ্কার আছে ওখানে প্লাস্টিক এবং বর্জ্য অনেক কিছু জমে আছে ওগুলো পরিষ্কার রেগুলার করতে হবে তা নাহলে ওখান থেকে অনেক রকম দূষিত এবং জাম ছড়াচ্ছে এছাড়া রাস্তাঘাট একটু আমাদের এখানে প্রবলেম আছে কারণ এখানে রাশের সময় এবং শনিবারে হাটেতে আমরা সাইকেল নিয়ে বাইক নিয়ে খুবই অসুবিধার মধ্যে পড়ি দোকানপাটগুলো রাস্তার মধ্যেই প্রায় চলে এসছে রাস্তা শুরু হয়ে গেছে এগুলো একটু দেখতে হবে আর এছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে আমি বলতে পারি যে অনেক ক্ষেত্রেই প্রফেশনাল ট্যাক্স ট্রেড লাইসেন্স এগুলোর ক্ষেত্রে অসামঞ্জস্য আছে যেগুলো ওদেরকে একটু উদ্যোগী নিয়ে এগুলো ঠিকঠাক করলে তাহলে ওদের ট্যাক্সও কালেকশন ভালো হয় এবং পৌরসভার আরও উন্নয়ন হয় কারণ আমরা প্রফেশনাল ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স দেখেছি যেহেতু টাই আপ করা আছে ইনকাম ট্যাক্স এবং জিএসটির সঙ্গে সেখানে এখানে অনেক কিছু অসামঞ্জস্য আছে যেগুলো একটুখানি টেকনিক্যাল ওয়েতে ঠিকঠাক করতে হবে এবং দুর্নীতিও কিছু আছে সেগুলো দূর করতে হবে কেমন কাজ করছে ওর জায়গায় মনে ভালোই করছে

অভিযোগ বলতে আরও আমরা আশা করছি আরও ভালো কাজ হোক ডেভেলপমেন্ট আরও ভালো হোক ডেঙ্গু অভিযানটা আরও বেশি বেশি হোক যাতে মানুষ বেশি করে সচেতন হয় শুধুমাত্র পৌরসভা করলেই তো হবে না আমাদের অনেকটা সচেতন হতে হবে এবং পৌরসভাও যাতে নজর রাখে যে মানুষ ঠিক ঠিক জায়গায় ময়লা আবর্জনা ফেলছে কি না এবং ড্রেনেজ বা এগুলো জল জমে আছে কিনা যাতে পরিষ্কার থাকে উলু বেরিয়ে পৌরসভা কেমনভাবে কাজ করছে ভালো কাজ করছে এবং নিহত সচেতন করছে মাইক নিয়ে প্রসার নিয়ে এবং কাজ করছে চেষ্টা করছে প্রাণপণে চেষ্টা করছে পৌরসভা আমার পৌরসভার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আর এটাও একটা সত্যি কথা আমাদের এখানে কোনো সেরকম ধরনের ফেটাল কোনো ডেঙ্গু কেস গোটা সাবডিভিশন থেকে এখন রিপোর্টেড হয়নি এর পিছনে তো পৌরসভার অবদান নিশ্চয়ই আছে

অনেক পুরসভার থেকে অনেক বেটার কাজ করছে আর বিশেষ করে আমাদের নেতৃত্বস্থানীয় যারা আমাদের সঙ্গে আছেন আমাদের লোকাল কাউন্সিলর ভাইস চেয়ারম্যান বলুন যথেষ্ট সময় দেয় কিছু প্রবলেম হলে হেল্প করে হয়তো এইভাবে প্রচার করে বেরোয়নি কিন্তু প্রায় দিনই দেখি যে এরকম ডেঙ্গুর মোসার এ দেওয়া হয় অয়েল দেওয়া হয় মোসার কামান ধোঁয়া বের বের করা হয় উলুবেড়ি পৌরসভা কেমন ভাবে কাজ করছে এখানে পৌরসভা তো ভালোই কাজ করে রাস্তাঘাট পরিষ্কার বলুন বা অন্য যে কোনো কাজ খুব ভালোই করে আমরা এসে দেখি সকালবেলা রাস্তাঘাট পরিষ্কার বা হ্যাঁ 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 আগে মাঝে মাঝে পরে আমাদের পাড়াতে কিছু করে দিয়ে গেছে এই রাস্তার দু দোকান তো সেই ক্ষেত্রে যানবাহন চলাচল করছে কোনো অসুবিধা হয় না এখন মেলা চলছে বলে একটু ভিড় হয় কিন্তু পৌরসভা থেকে মানে ওখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে হ্যাঁ জ্যাম ট্যাম নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ সিভিক পুলিশ দিয়েছেন মশাবাহিত রোগ থেকে মানুষকে বাঁচাতে এই উদ্বেগ নেওয়া হয় পৌরসভার তৎপরতায় এখন প্রশ্ন হলো এই কর্মসূচির মধ্য দিয়ে কতটা আটকানো যাবে ডেঙ্গুর মরণ থাবা প্রশাসনই বা আর কি পদক্ষেপ নেবে এই ডেঙ্গু রুখতে আমরা জানি বিজেপি সরকারের স্বচ্ছ ভারত বলে একটা অভিযান চলেই আসছে তো এখানে দেখলাম যে পলিথিন প্যাকেট বর্জন করুনও রয়েছে তো সেই জায়গা থেকে বিজেপির আঠেরোটা ভোট পাওয়া আর এই কর্মসূচির সাথে কোনো যোগাযোগ কি রয়েছে বা ওরাও তো বের করছে এরকম কোনো ব্যাপার নেই আমরা আমাদের নেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মহত বন্দ্যোপাধ্যায় এগারো সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর সারা বাংলা জুড়ে নির্মল বাংলা অভিযান চলছে আঠেরটার সময় কোনো গল্প নেই কেননা আঠারোটা যে সিট পেয়েছিল অর্থের বিনিময়ে মানুষকে ভুল বুঝিয়ে অর্থ কোটি কোটি টাকা ব্যয় করে মানুষকে ভুল পথে পরিচালিত করে এবং ধর্মের বিরুদ্ধে মানুষকে ভাগাভাগত চক্রান্ত করে প্রবহন থেকে নোটের মাধ্যমে নোট বিলি করে ভোটটা নিয়েছিল তার পরবর্তীকালে তিনটি উপ নির্বাচন হলো আপনারা দেখলেন সেই নির্বাচনে মানুষ বিজির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমাদের নেত্রীর প্রতি আস্থা রেখেছেন আমাদের প্রার্থীরা জয়লাভ করেছেন নেতাদের নিজস্ব দলের পরবর্তী পদক্ষেপ কি। আমাদের ডেঙ্গি নিয়ে এর পরে পরতে আমরা একটা কমিউনিটি হলে কমিউনিটি হলে আমরা মিটিং রাখবো মানুষকে সচেতন করার নাগরিক সভা রাখবো সেই সভাতে নাগরিক সচেতন করে আমরা বাজারে এলাকায় দোকানদারে মাছ বাজারে সবজি বাজার সব জায়গায় পরা দিন আমরা ফ্রিভাবে বিক্রি করব যাতে চল্লিশ মাস নিচে মানুষ পরদিন ব্যবহার করতে পারে যে পরের দিন ব্যবহার করার পর তিন মাসের মধ্যে মানুষ মানুষ সব মিশিয়ে যাবে সেই পরদিন তারা ব্যবহার করবে তার বেশি পরদিন বর্জন করতে হবে সমস্ত পরদিন বর্জন করতে হবে এবং আগামী দিনে মানুষকে আরও অনেক উন্নয়ন অন্য উন্নয়ন মতো প্রকল্প রয়েছে সেই সেইগুলো আমরা মানুষকে পৌঁছে দেবো এটা আমাদের আগামী দিন কাজ থাকবে অনেক ধন্যবাদ স্যার এইভাবে যে দিনের পর দিন ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে রাজ্যের প্রত্যেকটা জায়গায় সেই প্রকোপ থেকে বাঁচতেই আজকের এই কর্মসূচি নিয়েছেন উলবেড়িয়া পৌরসভা থেকে এইভাবেই হয়তো সময় ডেঙ্গুর প্রকোপ থেকে সম্পূর্ণ পশ্চিমবঙ্গই বাঁচবে এইভাবে সচেতনতা তৈরি করার মাধ্যমে ক্যামেরায় সোমনাথ কর্মকারের সাথে আমি অর্পিতা উলবেড়িয়া সংবাদ টিভি সময় বার্তা আজ এই পর্যন্তই ডেলি আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন সংবাদ টিভি